আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পচা ব্লগে। আর আজকে এখন সকাল 8টা বাজে। সবাই জানেন যে ম্যাডাম হালকা অল্পখানি একটুখানি অসুস্থ, তো সেই কারণে যখনই সময় পাই টুকটাক হেল্প করি, সব কিছুতে হেল্প করি না। এখন রুটি তৈরি করতেছে খাওয়ার জন্য সকালে, তো সেই কারণে চিন্তা করলাম যে রুটিটা একটু আমি বেলে দিই, কারণ বেলে দেওয়ার কাজটা খুব কষ্টসাধ্য। তো কীভাবে বেলবো, চোখ রাখুন, চোখ খুলে খুলে রাখুন, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। কারণ এই ট্রিক্সটা নতুবা আপনি কিন্তু জানবেন না যে আমি কীভাবে রুটিগুলো বেলি। তো শুরু করি আজকের সকাল সকাল পচা ব্লগ। রুটি খাওয়ার দাওয়াত দিছো, কারণ ভিডিওতে দাওয়াত দেওয়া যায়, কারণ কেউ আসে না এই জন্য। কি হচ্ছে, এটা লবণ দিয়ে দিলাম আর তেল। কি হবে, এমনিতে যখন হাতে রুটি বানাই এভাবে কাইটা করলে রুটিটা নরম হয় আর বেলতে সুবিধা হয়। তো আজকে তুমি যেভাবে রুটিটা মানে তৈরি করবা সেই ক্ষেত্রে তেলটা দিতেই হবে, তেলটা দিলে রুটিটা সুন্দর হবে। দাও কাজ হলো কি না, নাড়ি আমার কাজ এখন। আসলে অদক্ষ লোক দিয়ে কাজ করলে যা হয়। তো এটা দেখি কি মনে হচ্ছে, খুব বেশি কষ্ট করতেছি? কষ্ট না, এটা হলো ভালোবাসা। এটা যারা ভালোবাসে মিনিং বুঝেন তাদের কাছে এটা কোনো কষ্ট না। আর কি বলবো, যদি আপনার জীবন সঙ্গী যদি অসুস্থ থাকে তাহলে অবশ্যই আপনাকে তার কাজে সাহায্য করা উচিত, এটা আমার প্রেক্ষাপট থেকে মনে হয়। আর অনেকে এটাকে নেগেটিভভাবে নেবেন, যদিও এখনও প্রচারাতে নেগেটিভ লোকের সংখ্যা কম, তারপরও ভবিষ্যতে এটা ইনশাল্লাহ বাড়বে। তখন বলবে যে আর কত না, আর কিছু বললাম না। আজকে আমি রুটি বানানোটা শিখে গেলাম, যে দেখলেন প্রথমে কীভাবে ময়দা গুলতে হয়, ময়দা না তো আটা, আটা পানি দিয়ে গুলতে হয়, তারপরে এই কাই তৈরি করতে হয়, এখন কীভাবে রুটি বেলতে হয় সেটা শিখব। এই সুযোগে আমি রুটি বানানো শিখে গেছি। আমি একটা রুটি বানাই, এভাবে প্র্যাকটিস করবেন বাসে। কি সহজ রুটি বানানো, এদিক দিয়ে রুটি বের হয়ে গেছে, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই। দেখাই তো দেখাই, আমার মতো লোক রুটি বানাইতে পারে, রুটির শেপ নিয়ে কোনো সমস্যা নেই। দেখতেছেন তো, একটা রুটি বানাইছি, এখন আর একটা রুটি বানাবো।
তো রুটি বানানো যে কত সহজ এটা আসলে এই জাতীয় না থাকলে হইতো না। আর আমি এত অল্প সময়ে এত রুটি বানাই, যারা এক্সপার্ট তারা বানাইতে পারে না। দেখেন হয়ে গেল, ও এটা শেপটা একদম সেই হয়েছে গো, দেখছো। আরেকটা বানাই দেখাই, নতুনত মানে বুঝবেন না যে আমি বানাইতে পারি। আগেরটা মানে ওই কিল ঘুষি খেয়েছিল তো এজন রাগ করছে। বেরো বেরো, বেরোইছে বেরোইছে, বের হইলেই রুটি বানানো হয়ে যায়। এটা শেপটা কত সুন্দর, এটা শেপটা কত সুন্দর, এতই পাতলা যে ধরার আগে ছিঁড়ে যাচ্ছে। রেখে দিই, ছিঁড়ে যাচ্ছে এত পাতলা। তো একটা কথা বলে রাখি, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রুটি মেকার। তা আমাদের ট্রাভেল বাংলা 24-এ এই রুটি মেকারের ভিডিও দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। এবং না এখানেই বলে দিই, এই রুটি মেকারের নাম হলো লাইভার রুটি মেকার। আর রুটি মেকারটা তো অনেকেই আবার কিনতে যাবেন, আপু ভাইয়া এই রুটি মেকারের কোথা থেকে কিনছেন, তো এর জন্য ডিসক্রিপশন বক্সে এবং এই যে এই মুহূর্তে স্ক্রিনে দেখেন কোন দিকে, এদিকে না না এদিকে, এই স্ক্রিনের এই অংশে দেখেন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই রুটি মেকারটা কিনতে পারেন। এটার দাম 3,000 টাকা। আমি যেটা ইউজ করতেছি এটার আর একটা ভার্সন আছে স্মল ভার্সন, ওটার দাম 2,000 টাকা। এখন আমি রুটি আমারও দিয়ে হয় না, তাও ট্রাই করতেছি দেখছো। এখন আমি ঢাকা শহরে রুটি বানাই, জীবনের প্রথম, তাও তো হচ্ছে, একবারে খারাপ হচ্ছে না। এভাবে যারা ঢাকা শহরে ব্যাচেলার আছেন তারা আজকে আমার রুটি বানানো দেখবেন আর শিখে যাবেন, আর কত সহজে আমার মতো লোক রুটি বানাইল। আর যেসব আপুরা রুটি বানাইতে পারেন না, কষ্ট হয়, অনেক সময় অনেক কথা শুনছেন রুটি বানানো নিয়ে, এটা সাধারণ বাংলাদেশের ম্যাপ হয়ে যায় সাধারণ ঘটনা রুটি বানানো নিয়ে কথা শোনা, তো তাদের জন্য খুব সহজ একটা। ও আমার রুটিও ফুলে, অনেক কিছু শিখার বাকি আছে, মাত্র তো একটা রুটি। ভাল লাগতেছে আমার কাছে তো আজকে, আনন্দ লাগতেছে, কাজের মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা লাগছে। আরে আরেকটু লাগতেও গেছিল, আমি বুঝবো কি হয়েছে, রুটিটা পুরোপুরি ছাঁকা হয়ে গেছে, যেই পাশে এখন যেমন হয়েছে ওই পাশটাও সেম হবে, সেম হবে না, এটা কিন্তু আরো ফুলতো যেমন ছাঁকা। আমার চাপা চাপিতে এর দম নেই, আটকাটকি বন্ধ গেছে। আচ্ছা এই আর একটু ফুল না বাবা, এরকম করস কেন, আমাকে তো রুটি বাজার শেষ, রুটি তো রেখে গেল, খুব সহজে ছটপট রুটি। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইকে, তো বড় ভাইয়ের বাড়ি বকুড়া, ওনার কাছে একটা রুটি মেকার এখনো মনে হয় আছে বাসায়, ওই রুটি মেকার দিয়ে ভাই রুটি বানাইতে গিয়ে নাকি কোমরে ব্যথা হয়েছিল। এবং আরেকটু মজার ব্যাপার বলি, আসলে কি সহজে রুটি বানানো যায় কিনা, আমি জাস্ট ভাইকে হেল্প করতেছি। এই
গোলাটা দেওয়ার জন্য এটা কিন্তু লোচন ভাই শুধু গোল করে দিতে হবে এমন না, যেভাবেই দেখ যে কোনো শেপ দিলেই কিন্তু রুটি গোল পাবে। আচ্ছা আমি এই যে দিলাম, এ ভাই রাখেন নিজের থেকে করেন। এর তো শক্তি লাগে না, অনেক ইজি রুটিটা, তো সুন্দর হয়েছে রুটিটাও, কিন্তু গোল হয়ে গেছে, গোল আর একদম পাতলা। কিন্তু চাইলে আরো পাতলা করতে পারবে, মানে আর একটু যদি চাপ দেন তাহলে রুটিটা আরো বড় হবে, আরো পাতলা হবে। বুঝা আমার আঙ্গুল দেখা যাচ্ছে, এটা অনেক ইজি, এটা সব অনেক ইজি, এটা ইজি না? তাহলে এখন যখন একজন বের করে মানে কোন একটা জিনিস আবিষ্কার করে, তখন কিন্তু আরেকজন এরকম, ওটা ছিল কপি প্রোডাক্ট, যে কারণে এই অবস্থা ছিল। এটা কিন্তু আসলে একটা ফর্মুলা আছে, সব দিয়ে লাগতে আমি দিয়া জেনারেটর, মানে দেখো এত জোরে প্রেসার দেওয়া লাগতো, এটা একদম ইজি ঠিক হয়ে গেছে। হ্যাঁ বড় করতে চাইলে আর একটু প্রেসার দিলে আর একটু বড় হবে, আপনি নিজেই ট্রাই করেন দেখেন। আর খুব বেশি যে তেল দিতে হয় তাও কিন্তু না, মানে পানির মধ্যে সামান্য পরিমাণে লেগে যেত, এটা বডিতে লেগে গেছে। একটা অক্ষর দিয়ে দাও, এস লেখেন, আমার নামের অক্ষরটা লেখেন, এস লেখেন, এল লেখেন, যাই খুশি তাই লেখেন, একটা এস করেন, এস কে পচা ব্লকের এস, এস একটা শেপ আনেন, আগে ভালো করে দেখাও যায় আসলে এস কিনা। এস হচ্ছে, এবার চাপ হচ্ছে তো হচ্ছে হচ্ছে হচ্ছে, এই তো হয়ে গেল রুটি। হয়েছে ভাইয়া, রুটি হয়েছে, যে কোনো শেপেই রুটি সম্ভব। আবার এবার এল শেপে ট্রাই, এবার লোচন ভাইয়ের নামের প্রথম অক্ষর এল, এবার এলে এবার আমি চাপ দিব, শুধু চাপ দেওয়ার পালা, রুটি হওয়ার পালা, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, হয়ে গেছে তো, হয়ে গেছে, তবে শেপের কারণে শেপটা চেঞ্জ হবে, এলের কারণে শেপটা হালকা একটু চেঞ্জ, কিন্তু রুটি তো হয়েছে, হয়েছে না ভাই, চলবে সুন্দর। তাহলে এখন আমরা রুটি বানানো, মানে রুটি ছেঁকাতে চলে যাই, খাবার টেবিল আবার দেখা হবে। ভাই নিজের হাতের বানানো রুটি খাচ্ছি, কেমন লাগতেছে? এটা কিন্তু আমার প্রথম রুটি বানানো, খেতে খেতে শেষ হয়ে গেছে, খুব টেস্ট।
রুটি বানাইতে সময় লাগে নাই, সময়টা লাগছে রুটি ভাজতে। তা ভাজতে মোটামুটি ভালোই সময় লাগছে, তো মিনিটে বেশ কয়েকটা রুটি বানানো যাবে খুব সহজ। তো এখন থেকে আর রুটি বানাইতে কষ্ট হবে না, তাহলে বানাবেন আর খাবেন। দেখো অনেক রুটির প্রশংসা করে ফেললাম, এখন আমরা ব্লগের অন্য অংশে চলে যাই পরের চ্যাপ্টারে।